শুধু মাঠে নয় মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনযাপন নিয়ে তার ভক্তদের আগ্রহের যেন অন্ত নেই। তাই তো প্রায় ফুটবলের বাইরের নানা কারণে সংবাদের শিরোনাম হন এই পর্তুগিজ তারকা। এবার ঘড়ির কারণে আলোচনায় এসেছেন 38 বছর বয়সী এই ফুটবলার। এবার রোনালদোর হাতে দেখা গেছে 92,000 পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় 1,23,00,000 টাকার ঘড়ি। অবিশ্বাস্য দামি এই ঘড়িটি অবশ্য রোনালদো নিজে কেনেননি। জানা গেছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো ঘড়িটি রোনালদোকে উপহার স্বরূপ দিয়েছে। রোনালদোর হাতে দেখা যাওয়া সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে 26টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে 7 নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদযাপন করতে দেখা যাচ্ছে, যেখানে একটি জায়গায় রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে CR7ও লিখে রাখা আছে। ঘড়িটির পেছনের অংশে রোনালদোর বিখ্যাত CU উদযাপনের ছবিও রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন রোনালদো। রোনালদোর উপহার পাওয়া এই ঘড়ির নাম হার্ট অফ CR7 বাগুয়েত্তে। জ্যাকব অ্যান্ড কো এখন রোনালদোর সেরা মুহূর্তগুলো দিয়ে সাজিয়ে ঘড়ির নতুন সংগ্রহ আনার অপেক্ষায় আছে। রোনালদোকে দেয়া হার্ট অফ CR7 বাগুয়েত্তে নতুন আনা 4টি মডেলের একটি। 4টি মডেলের মধ্যে সবচেয়ে দামিটির নাম দ্য ফাইট অফ CR7 বাগুয়েত্তে, যেটির দাম 1,45,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,94,00,000 টাকা। উপহার পাওয়া ঘড়িটি পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রোনালদো। তাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।